ব্যাস 10-এ যারা আছেন আপনাদের হচ্ছে বেসিকের ইয়াগুলো ফিচারগুলো শেষ হয়েছে, প্রো স্টার্ট করা হয়নি। আর ওয়েব ডিজাইন ব্যাচের যারা আছেন তাদের হচ্ছে প্রো স্টার্ট করে তাদেরকে আমি কিছু ফিচার দেখিয়েছি, তো আমি আবার হচ্ছে সেই ফিচারগুলো নিয়ে আবারও আজকে আলোচনা করছি। তো যারা ক্লাস অ্যাটেন্ড করেন নাই বা এগুলা বুঝতে একটু প্রবলেম ছিল তাদেরও রিভিশন হয়ে যাবে। তো আজকে আমি যেটা দেখব সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারি তো আমাদের সব অনেক সময় প্রয়োজন পড়ে, ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে গ্যালারি থাকে, তো আজকে একটু গ্যালারি নিয়ে আলোচনা করছি। তো গ্যালারি আনার জন্য হচ্ছে এখানে আপনি যে গ্যালারির অপশনটা পেয়ে যাবেন, জাস্ট এটা এনে এখানে একটা সেকশনের মধ্যে আপনি ছেড়ে দিবেন। তো গ্যালারি আনার ম্যাম, পর, হ্যাঁ আমাদের আমাদের আমরা তো 10 নাম্বার বেঁচে, কিন্তু আমাদের তো ম্যাম এগুলা করানো হয়েছে। হ্যাঁ করানো হয়েছে, আমি বলেছি যে আপনাদের তাহলে হচ্ছে এটা রিভিশন হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্যালারিতে এখন কিন্তু ম্যাম কিছু, ওনারা হ্যাঁ ওনারা বলুন, 10 নাম্বার বেড়েছে নাকি আমরা 10 নাম্বার বেড়েছি? আপনি বলেন আপনি কয় নম্বর বেছে। আমি 10। আচ্ছা এখানে দেখি কে বললাম 10 নম্বর বেছে। আমি 10। আচ্ছা 10 নম্বর বেছে, উনি যেটা বলছে উনি হচ্ছে ওয়েব ডিজাইনের 10 নম্বর বেচ, ঠিক আছে এই জন্য। আমরাও তো ওয়েব ডিজাইনের 10 নম্বর ব্যাচ। হ্যাঁ আমি আপনাদের কথাই বলছি, আপনারা ওয়েব ডিজাইনের 10 নম্বর ব্যাচ। একটা আছে অনলি 10 ব্যাচ, হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন 10, আর একটা মানে ফ্রিল্যান্সিং 10, তাই না? আশরাফুল ভাইরা হচ্ছে ফ্রিল্যান্সিং 10 ব্যাচ, আর আপনারা আরেকজন যে আরেকটা ব্যাচ যেটা আছে ওটা হচ্ছে ওয়েব ডিজাইন 10 ব্যাচ। আচ্ছা আমি ক্লাসে ফিরে আসি। তো গ্যালারি নিয়ে বলতেছিলাম, গ্যালারিতে আমি আনলাম কিন্তু কিছুই এখানে শো করতেছে না, কারণ গ্যালারিতে কি থাকে, ইমেজ থাকে, এখানে কোনো ইমেজ নাই। তো ইমেজ আমাকে আনার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমি আপলোড ফাইল থেকেও ইমেজ নিতে পারি, মিডিয়া লাইব্রেরি তো আমার কিছু ইমেজ আছে, আমি সেখান থেকে ইমেজগুলো নিয়ে আসি। আমি এখান থেকে কয়েকটা ইমেজ সিলেক্ট করতেছি যেগুলো আমার গ্যালারিতে শো করানোর জন্য। ক্রিয়েট এ নিউ গ্যালারি, এবার ইনসার্ট গ্যালারি। এই যে আমার পিকচারগুলো কিন্তু গ্যালারিতে চলে আসছে। এই যে এখন এর ভেতরে কি কি অপশন আছে সেগুলো আমি এখন একটু দেখি। তো প্রথমে আছে হচ্ছে অর্ডার, হ্যাঁ কি অর্ডারে আসবে সেইটা। তো এখানে ডিফল্টভাবে দিলেও যেটা হবে, আপনার র্যান্ডম দিলেও সেভাবেই আসবে, কোনো চেঞ্জ এখানে আপনি দেখতে পাবেন না। এরপর হচ্ছে লেজি লোড। লেজি লোড নিয়ে আগেও হয়তো আমি কথা বলেছি, সেটা হচ্ছে এই যখনই আপনি আপনার সাইটে যাবেন, আপনার সাইটটা ভিজিট করবেন, তখন এই ইমেজগুলা হচ্ছে একটু ধীরে ধীরে লোড হবে, আস্তে আস্তে লোড হবে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে লেজি লোড। এটা যদি অন করা থাকে তাহলেই এটা হবে, এটা অন করা আছে, আর যদি অফ করে দেন তাহলে কিন্তু এটা যে আস্তে আস্তে লোড হয় সেটা হবে না। তো এটা ইয়েস করে দেওয়াই ভালো। এরপর হচ্ছে লেআউট, লেআউটে লেআউটটা আমি একটু, এখানে তিনটা অপশন আছে, তো এখন যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রিড সিস্টেম করা আছে এখানে। তো এটা আমি জাস্টিফাই করি তাহলে আপনারা ব্যাপারটা বুঝবেন, জাস্টিফাই করলে কেমন আসতেছে। এই যে জাস্টিফাই করলে ইমেজ হচ্ছে কোনোটা ছোট হয়ে যাবে, কোনোটা বড় হবে, এটা হচ্ছে হরিজন্টালি ছোট বড় হচ্ছে ইমেজগুলা কিছু। আর এটা যদি আপনি এই যে মেশনারি করে দেন তাহলে এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি এটা ইমেজগুলো ছোট বড় হচ্ছে, এই যে দেখেন। তো এর মধ্যে গ্রিড সিস্টেমটা করে রাখাই ভালো, এগুলো আপনারা হচ্ছে যদি বাইরে এরকম কোনো রিকোয়ারমেন্ট দেয় সে অনুযায়ী তখন আপনারা করতে পারেন, আদারওয়াইজ এটাই ভালো। এরপর হচ্ছে কলাম, দেখেন এখানে 4 করা, এখানে দেখেন 4টা কলাম, এটা একটা দুইটা তিনটা চারটা কলাম। তো এখান থেকে আপনি কলাম যদি একটু কমাই দেন তাহলে 3টা হয়ে যাবে, এই যে দেখেন 3টা হয়ে গেল। আপনি আরো কমান তাহলে 2টা হয়ে যাবে। তো
মনে হয় চারটাই ভালো ছিল আমাদের ছবির সংখ্যা অনুযায়ী, চারটা দেখতে এখানে ভালো লাগতেছে। তো এটাও হচ্ছে যে আপনার ডিজাইন অনুযায়ী বা ইমেজের সংখ্যা অনুযায়ী আপনার কয়টা কলাম দরকার পড়বে, বা বেশি দরকার না কম দরকার, সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্পেসিং। স্পেসিংটা হচ্ছে এই যে দেখেন, প্রতিটা ইমেজ, একটা ইমেজের মাঝখানে কিছুটা গ্যাপ আছে, স্পেস আছে, এই এটা যদি বাড়ায় দেন তাহলে স্পেসটা বেড়ে যাচ্ছে, আবার যদি কমায় দেন তাহলে কমে যাচ্ছে। আপনি চাচ্ছেন টোটালি কোনো গ্যাপ থাকবে না, তাহলে এটাকে আপনি পুরোটা জিরো করে দেন, তাহলে দেখেন ইমেজগুলো একটার সাথে আরেকটা পুরাই মিশে আছে। আপনি যদি এরকম করতে চান তাহলে স্পেসিংটা জিরো করে দিবেন। এরপর হচ্ছে আমি এই ইমেজের মধ্যে যদি আপনি হ্যাঁ কোনো বলেন, লিঙ্ক আপ করাতে শুনছিলাম। চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখান থেকে কাস্টম লিঙ্কে গিয়ে হ্যাঁ আমি কাস্টম এখন লিঙ্ক ইউআরএল, পাঠিয়ে দিচ্ছি, দেন ঠিক এখানে আছে। আপনি সেই ইউআরএলটা পেস্ট করে দিবেন, যে লিঙ্কটা আপনি দিতে যাচ্ছেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আছে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, মানে ইমেজের রেশিওটা কেমন হবে সেই জিনিসটা। এখানে এটা 3:2 আছে, আমার এটা নাম্বার যদি তো ফোর আছে ইস ওখানে, টু আচ্ছা তাহলে থ্রি আমি করে ওটা দেয় যে দিয়ে একটু দিচ্ছি বেড়ে গেল, তাহলে, একটু বড় ঠিক হয়ে গেল, আছে। তো যে রকমটা ছিল ওরকমটাই রেখে দিচ্ছি। আচ্ছা এরপর আচ্ছা হচ্ছে ইমেজ সাইজ, ইমেজ সাইজ এখান থেকে আপনি ছোট বড়, এটা ইমেজ সাইজ নিয়ে তো আগেও অনেক জায়গাতে বলেছে, এটা নিয়ে আর বোধহয় বলার কিছু নেই, বারবার বলার কিছু নেই। এরপর হচ্ছে ওভারলে, যখন আমি দেখেন ইমেজের উপরে একটু মাউসটা নিয়ে যাচ্ছে, একটা ওভারলে আসতেছে, মানে একটু ইমেজটা ডার্ক হয়ে যাচ্ছে, উপরে একটা কালো রঙের লেয়ার পড়তেছে, এই জিনিসটাই হচ্ছে ওভারলে। তো ওভারলেতে যাই, ওভারলের ব্যাকগ্রাউন্ডটা ইয়েস করা আছে, তা এ কারণে হচ্ছে যখনই আমি ইয়ারটা নিচ্ছি এই কারণে এটা আসতেছে, এই যে ব্ল্যাক লেয়ারটা আসতেছে, এটা আমি যদি নো করে দেই তাহলে আর এটা আসবে না, এই যে দেখেন এখন আর আসতেছে না। আর এই অপশনগুলো আছে, দিয়েছে টাইটেল ডিসক্রিপশন, বাট এগুলো সেভাবে কাজ করে না, কারণ আপনি এখানে টাইটেল বা ক্যাপশন দিলেন কিন্তু এই যে এই সবগুলোতে এটা কি হবে, আপনার ইমেজে যদি, ইমেজের যদি কোনো টাইটেল থাকে বা ক্যাপশন থাকে সেই জিনিসটা এখানে শো করবে, বাট আপনি নিচ থেকে কিন্তু কোনো ক্যাপশন এখানে অ্যাড করতে পারবেন না। তো এ কারণে এই এই জায়গার এই অপশনগুলো ইউজ করা না করা তেমন একটা তে মানে ইউজ করার ক্ষেত্রে তেমন একটা কোনো কাজে আসে না, তো এই জন্য এই জিনিসগুলো ইউজ না করাই বেটার, এটা আমি নান করে রাখতেছি। যেহেতু আমরা আমাদের যে ক্যাপশনটা দরকার বা যে টাইটেলটা দরকার, যে সেটা আমরা যেহেতু ইউজ করতে পারছি না, তো সেজন্য আমি এগুলো নান করে দিচ্ছি। আমি অনলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাতে একটা লেয়ার আসে, দেখতে একটু ভালো লাগলো ডিজাইনটা, সে কারণে আমি এই ওভারলেটা ব্যাকগ্রাউন্ডটা ইয়েস করে দিচ্ছি। এরপর আমি হচ্ছে স্টাইলে যাই, স্টাইলে তো হচ্ছে আপনার কালার বা বর্ডার এগুলাই, তো এখানে এখানেও আবার আপনার হোবারের জন্য আলাদা অপশন আছে। হোবার জিনিসটা আপনারা জানেন, যখন আমি হচ্ছে এটার উপর কার্সর নিয়ে যাব তখন যে চেঞ্জটা আসবে বা তখন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে এরকম, বা কোনো একটা ইফেক্ট আসবে, এই জিনিসটাই হচ্ছে হোবার। তো দেখি হোবারে কি কি অপশন আছে। হোবারের ভেতরে আপনি হচ্ছে বর্ডার কালার দিতে পারবেন আর হচ্ছে বর্ডার রেডিয়াসটা বাড়াতে পারবেন। তো আগে আমি নর্মাল নিয়ে কথা বলি, নর্মালে এখানে যে বর্ডার উইথ, বর্ডার উইথ বাড়ায় দেন একটু, বর্ডার উইথ বাড়ালাম কিন্তু হচ্ছে বর্ডারের কালার দেওয়া নাই, কালারও দিয়ে দেই, এই যে কালার দেওয়ার কারণে এই যে বর্ডার উইথটা অনেক মোটা হয়ে গেছে, একটু কমাই দেই, এরকম রাখা যেতে পারে, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কাজটা কি। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, দেখি বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিয়ে, যে বর্ডার রেডিয়াস বাড়ালে আপনার চার সাইড কি হচ্ছে একটু আপনার কার্ভ হয়ে আসতেছে, মানে এটাকে কি বলে রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, বর্ডার রেডিয়াস বাড়ালে রাউন্ড শেপ হয়ে যায়। এরপর আছে হচ্ছে হোবার অ্যানিমেশন, হোবার অ্যানিমেশনটা হচ্ছে নান করা আছে, এটা আমি জুম আউট করি, এই যে দেখেন যখনই আমি কার্সর নিচ্ছি তখন একটা অ্যানিমেশন হচ্ছে একটু, এটা চেঞ্জ করি তাহলে আপনারা পরিবর্তনটা ধরতে পারবেন। মুভ অফ করলাম, এই যে এই আর কি। এরপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, মানে এখানে ওই
একটার হচ্ছে অ্যানিমেশনের কত সময় ধরে অ্যানিমেশনটা হবে, এখানে 800 মানে হচ্ছে আপনার মানে 8 মিলি সেকেন্ড এরকম বোঝাচ্ছে। তো এই যে দেখেন, এটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার ওভারলে আছে, ওভারলের ভেতরে হচ্ছে আপনি চাইলে এখানে ওভারলের যে কালার, হ্যাঁ ওভারলেতে এখানে হচ্ছে ব্ল্যাক টাইপের একটা মানে কালার আসতেছে, উপরে একটা ওভার লে পড়তেছে ব্ল্যাক টাইপের একটা লেয়ার, এটা আপনি যদি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে আপনি কালারটা অন্য কালার করে দেন। তো আগে যেটা ছিল ওইটাই মনে হয় ভালো ছিল, এখানে কালার দিলে ভাল লাগতেছে না, ইমেজ আসতেছিল ওইটাই ভালো ছিল, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে আপনি যদি ওই যে ইমেজের এখানে যদি কোনো টাইটেল বা ক্যাপশন ইউজ করতেন তাহলে এই জিনিসটা আপনার কাজে লাগতো, যেহেতু আমরা কোনো কন্টেন্ট ইউজ করি নাই তো সেহেতু এটা আমাদের প্রয়োজনও নাই। এখানে হচ্ছে কন্টেন্টটাকে আপনি কি করে সাজাবেন, সেটার অ্যালাইনমেন্ট, সেটার প্যাডিং, এই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, সেটাতেও আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, হোবারে সরি কন্টেন্টে অ্যানিমেশন দিতে পারবেন এই আর কি। এরপর তো এটা গেল, কিন্তু অনেক সময় আমরা দেখি এটা কিন্তু আপনাকে বলা, এটা কিন্তু একটা সিঙ্গেল গ্যালারি, হ্যাঁ কিন্তু অনেক সময় থাকে না এরকম ফিল্টারিং করা, উপরে কিছু মেনু বারের মতো এরকম দেওয়া থাকে, আমি এক একটাতে ক্লিক করি আর আমার সামনে ইমেজ আসতে থাকে, এরকম কিন্তু থাকে। তো এরকম গ্যালারিও আমরা এটা থেকেই তৈরি করতে পারবো, তো সেটার জন্য আমি আবার কন্টেন্টে ব্যাক করতেছি। এরপর হচ্ছে যে টাইপ, টাইপে কি লেখা, সিঙ্গেল, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল গ্যালারি, তো এখান থেকে আমাকে মাল্টিপল সিলেক্ট করে দিতে হবে, কারণ কি আমি মাল্টিপল গ্যালারি তৈরি করতে চাচ্ছি, সে কারণে আমাকে এখানে মাল্টিপল গ্যালারি মানে এক 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 একটা এরকম অপশন থাকবে যেটাতে আমি ক্লিক করবো আর আমার সামনে এক এক ধরনের ইমেজ আসবে। এইটা এইটা করার জন্য আমাকে টাইপ মাল্টিপল করে দিতে হবে, এবং এই যে এখানে নিউ গ্যালারি একটা আছে এরকম আমাকে আরো কয়েকটা গ্যালারি অ্যাড করতে হবে, যে কারণে হচ্ছে আমাকে অ্যাড আইটেমে ক্লিক করতে হবে, অ্যাড আইটেমে ক্লিক করে করে আমার আইটেম বাড়াতে হবে। তো একটা আছে যেটা হচ্ছে অল, অল মানে হচ্ছে আপনার গ্যালারিতে যত ইমেজ, আপনি ধরেন এখানে 3-4টা ফিল্টার করে 3-4টা গ্যালারি ওপেন করলেন এবং ওই 3-4টা গ্যালারির ভেতরে যত ইমেজ আছে সব আপনার অলের ভেতরে শো করবে, তো অল একটা থাকলো। এরপর হচ্ছে আপনি ইমেজের একটা গ্যালারির একটা নাম প্রথম এখানে টাইটেল দিতে হবে, টাইটেল না দিলে তো শো করবে না, তো আমি টাইটেল ক্লিক করলাম। এবং এখানে আপনাকে ইমেজও সিলেক্ট করে দিতে হবে, তো আমি সিলেক্ট করে দেই মিডিয়া ফাইল থেকে নিয়ে আসি, এখানে আমি এই 3টা ইমেজ দিলাম। এরপর আমি আরেকটা গ্যালারি, এটা হচ্ছে আমার 1 নম্বর গ্যালারি হলো, হ্যাঁ আমি হচ্ছে আরেকটা গ্যালারি তৈরি করব, এই যে অ্যাড আইটেমে ক্লিক করি, আচ্ছা না এখানে তো একটা নেওয়া ছিল, এটা এটাতে ক্লিক করি, এখানে হচ্ছে এই টাইটেলে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে আমি 2, এবং এখানেও আমার কিছু ইমেজ অ্যাড করে দিতে হবে, এখানে আমি অন্য কিছু ইমেজ অ্যাড করি, এরপর আমি এগুলো ইনসার্ট করে দিচ্ছি। এখন এটা যেহেতু অলের মধ্যে আছে, অলের মধ্যে আমার সবগুলো ইমেজ শো করতেছে, এবার আমি অনে ক্লিক করি,
অনেক ক্লিক করলে আমি অনের জন্য কিন্তু তিনটা ইমেজ নিয়েছিলাম, দেখেন অনেক ক্লিক করার সাথে সাথে সেই তিনটা ইমেজ শো করতেছে। আমি টুতে ক্লিক করি, দেখেন টুতে আমি যে ইমেজগুলো সিলেক্ট করেছিলাম সেই ইমেজগুলো শো করতেছে। তো এভাবে আমি যখন এখানে আমি জাস্ট ওয়ান টু দিয়ে আমি জাস্ট আপনাদেরকে বোঝালাম, আপনাদের যদি আরও দরকার পড়ে এরকম গ্যালারি তৈরি করা, সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাড আইটেম করে করে আপনারা গ্যালারিটা বাড়িয়ে নিতে পারবেন। তো এটা কোন ক্ষেত্রে প্রয়োজন হয়, ধরেন আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, হ্যাঁ, তো আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট আপনি এরকম গ্যালারিতে এভাবে ফিল্টার করে করে রাখতে পারেন। এক ধরেন যদি আপনি ধরেন কোনো কসমেটিক্সের কথা আমি যদি ধরি, ধরেন এখানে আপনি স্কিন কেয়ার থাকলো একটার মধ্যে, যেখানে আপনি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো শো কর ইমেজগুলো শো করালেন, আরেকটা থাকলো আপনার হচ্ছে হেয়ার কেয়ার, এ ধরনের প্রোডাক্ট থাকলো যে চুলের জন্য যে প্রোডাক্টগুলো সেটা সেই ইমেজগুলো আপনি আরেকটা গ্যালারিতে রাখতে যাচ্ছেন। তো এভাবে আপনি প্রোডাক্ট আলাদা আলাদা করে গ্যালারি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ছিল গ্যালারি। এখন গ্যালারির বাকি অন্য অপশনগুলো আমরা দেখেছি, হ্যাঁ, কিন্তু গ্যালারির এই যে এখানে উপরে যে একটা মেনু বার তৈরি হলো, এটাকে ফিল্টার বার বলা হয়। তো এটা এটার অপশন আমরা দেখি নাই, তো এটা নিয়ে একটু দেখি। যে ফিল্টার বারে যদি আপনি অল অপশনটা না রাখতে চান, তাহলে এই যে অল ফিল্টার, এটা আপনি অফ করে দিতে পারেন, তাহলে অলটা আর শো করবে না। সেক্ষেত্রে আপনি জাস্ট যতগুলো গ্যালারি আপনি তৈরি করবেন সেই গ্যালারিগুলার নাম উপরে শো করবে ফিল্টার বারে। তারপর হচ্ছে পয়েন্টার, পয়েন্টারটা দেখেন, পয়েন্টার বলা হচ্ছে যে এখানে যখনই আমি মাউস নিয়ে যাচ্ছি তখন হচ্ছে কি আসতেছে, আন্ডারলাইন আসতেছে, এই জিনিসটাকে পয়েন্টার বলা হচ্ছে। তো এই স্টাইলটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি আন্ডারলাইন না দিয়ে যদি আপনি ওভারলাইন দিতে চান তাহলে এটা ওভারলাইন আসবে, উপরে আসবে দাগগুলা। এরপর যদি এটাকে আপনি ফ্রেম আকারে রাখতে চান, এটা ফ্রেম আকারে আসবে। এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে, এবং আপনি স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন। এবং এটাতে তেমন কোনো অ্যানিমেশন হচ্ছে না, হ্যাঁ, মানে এই অ্যানিমেশনটা আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে দেখেন কি হয়, এই যে একটু এটা শ্রিঙ্ক করতেছে। আরেকটা চেঞ্জ করি, গ্রো দেই, এই যে এক একটা অ্যানিমেশন হচ্ছে এক এক রকম। এরপর এটার স্টাইলটা, ফিল্টার বারের স্টাইলটা একটু দেখে আসি। স্টাইলে গিয়ে একটু নিচে আসলে আমরা এই যে ফিল্টার বার অপশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আগের বার যখন আমি স্টাইলে গিয়েছিলাম তখন কিন্তু ফিল্টার বারটা ছিল না, কারণ তখন সেটা ছিল সিঙ্গেল গ্যালারি, এখন হচ্ছে মাল্টিপল গ্যালারি। তো এই যে ফিল্টার বারে আমি গিয়ে এটা আমি অ্যাক্টিভের জন্য কি অপশন হবে, হোবারের জন্য কি অপশন হবে, সেগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো। অ্যাক্টিভ কোনটা, এখন হচ্ছে আমি কোথায় আছি, এক নাম্বার গ্যালারিতে, তার মানে হচ্ছে আমার এক নাম্বার গ্যালারিটা এখন অ্যাক্টিভ আছে। তো এটার জন্য আমি স্টাইল দিতে পারবো, তো সেটার জন্য আমাকে এরকম অ্যাক্টিভে যেতে হবে। অ্যাক্টিভে গিয়ে এই জিনিসগুলো আমি কিন্তু সব কিছু কোথায় স্টাইল দিচ্ছি, দিচ্ছি কিন্তু ফিল্টার বারে, তাই না? তো ফিল্টার বারে এই দেখেন পয়েন্টার কালার দেওয়া আছে হচ্ছে আপনার গ্রিন, এটা চেঞ্জ করে দেন, এটা ব্লু করে দেন, দেখেন এই যে ব্লু হয়ে গেল। তারপর টেক্সট কালার, টেক্সট কালারটা একদম পিওর ব্ল্যাক করে দেই, বা হোয়াইটও করে দেওয়া যায়, এই যে হোয়াইট করে দিলাম। তারপর স্পেস, মানে একটা থেকে আরেকটার দূরত্ব এই যে এখান থেকে আপনি বাড়াতে পারবেন। তারপর হচ্ছে গ্যাপ, এই যে গ্যাপ হচ্ছে আপনার ফিল্টার বার থেকে আপনার গ্যালারির একটা গ্যাপ আপনি তৈরি করতে পারবেন, এই আর কি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা মিডিলে করে, ইন মিডিলেই আছে, আপনি যদি চান লেফটে দিতে পারেন, আবার চান রাইটে দিতে পারেন, তো এটা মিডিলেই ভালো লাগবে, মিডিলে দিয়ে দিচ্ছি। আর এরপরে আছে হচ্ছে হোবার, হোবারের জন্য আবার আপনি আলাদা ডিজাইন করতে পারেন। যেমন দেখেন এখানে যখন আমি হোবার করতেছি তখন এটা গ্রিন হচ্ছে, তো আপনি হোবারের পয়েন্টার কালারটা কি দেওয়া যায়, এটা আমি রেড করে দিলাম, রেড করে দিলাম। আর হচ্ছে টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন আমি যখন এটার উপরে মাউসটা নিচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, এটা রেড হয়ে যাচ্ছে এবং ভেতরের টেক্সট কালার ওইটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার হোবার, নর্মাল এবং অ্যাক্টিভ। তো এভাবে আপনারা একটা সুন্দর গ্যালারি তৈরি করতে পারবেন। গ্যালারিটা কি সবাই বুঝতে পেরেছেন, গ্যালারি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো। আপনার স্ক্রিন মাঝে মধ্যে ঠেকে, আপনার স্ক্রিন মাঝে মধ্যে আটকা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না। যে আপনার স্ক্রিন অধিকাংশ সময় দেখাই যায় নাই। আচ্ছা সেটা আপনারা আগে বলবেন না যে আপনার স্ক্রিন দেখতে পান নাই। আপু আমরা বলছি কল ম্যাম, কথা বলছি ম্যাম, আপনি মেসেঞ্জারে বলছি, আপনি তো মানে আপনি পার্সোনাল ভাবে বলছি, এখানে বলতেছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। এই তো সমস্যা হচ্ছে, দেও দিবা। মনে হয় নেট প্রবলেম। আচ্ছা আমি দেখতেছি, এখন কি আমাকে শোনা যাচ্ছে বা স্ক্রিন দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, এখন অনেক ল্যাগ, মানে অনেক হয়তো সমস্যা ছিল। শুনতে পাইনি, আবার একটু যদি বলেন। মানে স্ক্রিন দেখা যাচ্ছিল আমার এখানে, কিন্তু তাদের এখানে হয়তো প্রবলেম হয়েছে আর কি, এখন হয়তো ভিডিওটা তারা দেখতে পারে আর কি। আচ্ছা ভিডিও তো আমি দিয়ে দিব, যা ভিডিও হচ্ছে, কারণ ভিডিও তো আমার, এটা তো আর অনলাইনে হচ্ছে না অফলাইনে হচ্ছে, আমার স্ক্রিন রেকর্ডার দিয়ে হ্যাঁ, ভিডিও কাউসার দিয়ে ভাই দিব। আপনাকে 2 বার নক করছিল, কিন্তু ম্যাম আপনি শুনতে পান নাই। আচ্ছা বুঝতে পেরেছি, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়েছে। আপনি আচ্ছা ম্যাম, মানে হালকা একটু হয়েছিল, আচ্ছা আমি, পরে ভিডিও দেখলে বোঝা যাবে। আচ্ছা তাহলে আমি নেক্সট টপিকস নিয়ে আলোচনা করি না, গ্যালারি নিয়ে তো কথা বললাম। আচ্ছা ম্যাম। আচ্ছা আশা করি এখন মনে হয় প্রবলেম হবে না নেটওয়ার্কে। আচ্ছা এখন আমরা আলোচনা করব হচ্ছে স্লাইডার নিয়ে। স্লাইডারটা আমরা মানে সব ওয়েবসাইটেই আমরা কম বেশি দেখতে পাই, সাধারণত স্লাইডারটা ইউজ করা হয় হচ্ছে ব্যানার সেকশনে। ব্যানার সেকশন বলা হয় হচ্ছে এই যে উপরে এই যে হেডারের পরেই যে সেকশনটা থাকে, যেখানে আমরা হয়তো বা কোনো ইমেজ, ইমেজের উপরে কিছু লেখা বা স্লাইডার থাক দেখতে পাই, বা কোনো ইমেজ এরকম স্লাইড হচ্ছে এরকম কাজই আমরা সাধারণত দেখতে পাই, বা কোনো লেখা স্লাইড হচ্ছে, এ ধরনের কাজ আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি। তো এ ধরনের কাজ করার জন্য আমাদের হচ্ছে স্লাইডার প্রয়োজন, তো সেটার কাজ আমরা এখন দেখব। সেটার কাজ দেখার জন্য এই যে স্লাইডস আছে, স্লাইডস আমি ক্লিক করলাম, স্লাইডস স্লাইডস ক্লিক করে এখানে নিয়ে আসলাম ড্রাগ অ্যান্ড ড্রপ করে। এটা হচ্ছে একটা স্লাইডার। আপনি এখন যদি চান আমি বিভিন্ন ইমেজ এখানে স্লাইড করাবো, তো আপনি এখানে করাতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিফল্টভাবে তিনটা আপনার স্লাইড আসছে, হ্যাঁ তিন, মানে তিনটা ইমেজ বা তিনটা কোনো তিন ধরনের কন্টেন্ট আপনি এখানে স্লাইড করতে পারবেন। তো এর বেশি যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি যে অ্যাড আইটেম করে করে আপনি স্লাইড বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে তিনটা আসছে, আমি তিনটা দিয়েই দেখাই, আর এই যে এখানে অ্যাড করলে আরও অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সেগুলোর ভেতরের কন্টেন্ট ডিজাইন সবই চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে একটাতে ক্লিক করছি, স্লাইড অন, এইটাতে আমি ক্লিক করলাম। আরেকটা জিনিস হাইট নিয়ে বলে দিই, যে এটা হচ্ছে এই 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 যে স্লাইডের হাইটটা আছে হচ্ছে এখন 400, এটা আপনি চাইলে আরও বাড়াতে পারবেন, এই যে যদি আপনার প্রয়োজন হয় আরও বাড়ানোর, তো সেটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে আমি স্লাইড ওয়ানে চলে যাচ্ছি, কি করে এবার আমি এর ভেতরে ইমেজ দিব, আমি চাচ্ছি স্লাইড ওয়ানে একটা ইমেজ থাকবে। তো এখানে যে ইমেজের ভেতরে গিয়ে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে নিলাম, এটা কিন্তু স্লাইড থ্রি, হ্যাঁ এই যে দেখেন ইমেজ, আমি যেহেতু স্লাইড ওয়ানে ইমেজ অ্যাড করেছি, তো এই যে ইমেজটা অ্যাড হয়েছে। ইভেন এখান থেকে আপনি ইমেজের সাইজ, এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, কভার, কন্টেইন, অটো, তো কভার রাখাটাই সবচাইতে বেটার। কন্টেইন হচ্ছে আপনি যদি ইমেজের চারপাশে একটু মার্জিন আনতে চান, সেক্ষেত্রে যে কন্টেইন করলে এই যে দেখেন উপরে নিচে কিছুটা জায়গা ছেড়ে দিয়েছে, এই ধরনের কাজ করার জন্য আপনি কন্টেইনার ইউজ করতে পারেন। বা অটো যদি করি তাহলে অটো আর কভার অনেকটা সেম, তো কভার করাটাই ভালো, কভার করে দিলাম। এরপর হচ্ছে আপনি যদি ইমেজের উপর কোনো ওভারলে করতে চান, সেক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটা আপনি ইয়েস করে দিবেন, এই যে দেখেন এই ইমেজটা একটু ডার্ক হয়ে গেল।
এরপর হচ্ছে এই যে এই ইফেক্টটা যদি আপনি অন করে দেন, তাহলে হচ্ছে এই যে দেখেন মনে হচ্ছে কি এটা একটা এই যে কেন বার্ন ইফেক্ট, এটা কি মনে হচ্ছে যে একটু ইমেজটা কিন্তু মুভ করতেছে এরকম মনে হচ্ছে। তো এটা করতে এটা হচ্ছে এরকম করতে চাইলে আপনি এই এই অপশনটা অন করে দিতে পারেন। এটা এর ভেতরে আবার জুম ডিরেকশন ইন আছে, এটা আপনি চাইলে আউট করে দিতে পারেন। এই যে আর এখন মনে হচ্ছে এটা বাহির থেকে ভেতরের দিকে যাচ্ছে, আর আগে ইন ছিল মানে এটা ভেতর থেকে বাহিরের দিকে আসতেছে এরকম কিছু একটা মনে হচ্ছিল। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ওভারলেটা আসছে, এই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে আমি কালার চেঞ্জ করি, তো এটা যে কালার আছে এই যে দেখেন একটা এখন একটা রেডিশ কালার আসছে, আমি যেহেতু এটা এখানে একটা রেড ইফেক্ট দিয়েছি সে কারণে। তো এই জিনিসটা ছিল হচ্ছে সম্পূর্ণ এই ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো। এরপর আপনি এরপর এখানে কিন্তু এই স্লাইডারের ভেতরে কিছু কন্টেন্টও আছে তাই না? তো এই কন্টেন্টগুলোকে কীভাবে স্টাইলিশ করবেন বা কন্টেন্ট চেঞ্জ করবেন, এটা হচ্ছে এই যে প্রথমে স্লাইড অন হেডিং, এটা হচ্ছে আপনার টাইটেলের ভেতরে, এটা হচ্ছে আপনার এই স্লাইডারের টাইটেল। তো আপনি যদি এই টাইটেলটা চেঞ্জ করে দিতে চান, তখন এই জায়গায় আপনার লেখাটা কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে নিচে যে লেখাটা আসতেছে এটাকে হচ্ছে ডিসক্রিপশন, তো যে এটা হচ্ছে আপনার সেই ডিসক্রিপশন বক্স, এর ভেতরে আপনি যে লেখাটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। অ্যান্ড অ্যাট লাস্ট আছে হচ্ছে বাটন, তো বাটনের ভেতরেও আপনি যে কন্টেন্ট এখানে ক্লিক হেয়ার আপনি যদি দিতে চান, ভিউ মোর, রিড মোর, বা যেটা আপনার ভিউ ডিটেলস, এ ধরনের কথা আপনি চাইলে এখানে লিখে দিতে পারবেন। তারপর বাটনের ভেতরে তো অবশ্যই বাটনটাকে ক্লিক করা যাবে, ক্লিক করলে কোন পেজ ওপেন হবে বা কোন ট্যাব ওপেন হবে সেই লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিতে হবে। এইটা ছিল হচ্ছে আপনার কন্টেন্টের অপশনগুলা। এরপর আমি যাই হচ্ছে স্টাইলে। আচ্ছা আরেকটা কথা বলি, ধরেন আপনার স্লাইডারের মধ্যে আপনি কোনো কন্টেন্ট দিতে চাচ্ছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন এই কন্টেন্টগুলো শুধু মুছে দিবেন, তাহলে এটা চলে যাবে। আপনি চাচ্ছেন আপনার স্লাইডারের মধ্যে কোনো বাটন থাকবে না, আপনি বাটনের টেক্সটটা এখান থেকে মুছে দেন, যে বাটনও চলে গেল। এভাবে আপনি ম্যাডাম হ্যাঁ আপনার ওই বারবার মিউট হচ্ছে এবং আনমিউট হচ্ছে, আপনি যখন কথা বলছেন তখন সেটা হচ্ছে আমার এখানে ডিসপ্লেতে মনিটরে বাসতেছে, মাঝে মধ্যে কথা কেটেও যাচ্ছে কিছুটা। সবারই কি এরকম হচ্ছে? আমি একটু আগে না ম্যাম ঠিক আছে, তো ওয়াইফাই তে প্রবলেম হচ্ছিল দেখে আমার ডাটা কানেক্ট করলাম। এখানে ঠিক আছে সব সবার ম্যাম যদি ঠিক আছে, তো সবার যদি ঠিক ঠিক থাকে আছে তাহলে আশরাফুল ভাই, তাহলে তো আপনার সাইড থেকে কোনো প্রবলেম। এই এখন আমাকে দেখাচ্ছে আপনি আনমিউট করে দিয়েছেন, আপনার আইডি থেকে দেখাচ্ছে আমার এখানে শো করতেছে। সবার মনে হয় সেরকমটা হচ্ছে না, হচ্ছে কি? না ম্যাম ঠিক আছে এখন। হ্যাঁ তাহলে না ম্যাম আমাদের হ্যাঁ তাহলে হচ্ছে আশরাফুল ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ভিডিও ম্যাম দেখে নিয়েন, কিছু করার নেই তো, অনলাইনে ক্লাস এরকম প্রবলেম টুকটাক সবারই হবে। তবে আর একটু স্লো গেলে ভালো হবে, আচ্ছা আমি কি খুব দ্রুত যাচ্ছি? আমাদের জন্য দ্রুতই হয়ে যাচ্ছে, আমরা তো এখানে আজকে ফার্স্ট ঢুকেছি। না আমি তো হচ্ছে আপনাদের আগে থেকেই শুরু করেছি, মানে আপনাদের যেখান থেকে শেষ হয়েছে তারপর থেকে শুরু করেছি। হ্যাঁ এই টপিকসটাই তো আমাদের জন্য নিউ, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। না কোথাও একটু যদি বুঝতে অসুবিধা হয় কোশ্চেন করবেন, আর কোশ্চেন করার তো আমি সুযোগ দিব। আচ্ছা এরপর হচ্ছে আমি স্টাইলে যাচ্ছি। তো স্টাইলে গিয়ে যে কাস্টম অপশনটা আপনার অন করে দিতে হবে, অন করে এই যে স্টাইলগুলো, স্টাইলে তো আমি ক্লিক করলাম, এই এখানে যে আমি স্টাইলের অপশনগুলো পাচ্ছি, এই অপশনগুলো আপনার শুধুমাত্র হচ্ছে এখানে যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টগুলোর ক্ষেত্রে কাজ করবে। তো এখানে যদি আমি হরিজন্টাল পজিশন যদি আমি চেঞ্জ করতে চাই, হরিজন্টালি যদি এটাকে আমি, এটা তো সেন্টারে আছে, এটাকে যদি আমি লেফট করে দিতে চাই তাহলে এটাকে লেফট করে দিতে হবে। এই যে দেখেন শুধুমাত্র আমার প্রথম স্লাইডারেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পরের স্লাইডারগুলা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ কি আমি কিন্তু প্রথম স্লাইড নিয়ে কাজ করতেছি, বাকিগুলা নিয়ে কাজ করতেছি না। বাকিগুলা চেঞ্জ আপনারা করবেন, আমি একটা দেখিয়ে দিব, বাকিগুলা আপনারা করবেন।
তারপর হচ্ছে ভার্টিক্যালি পজিশন, মানে এই লেখাটা হচ্ছে ভার্টিক্যালি কেমন পজিশনে থাকবে সেই জিনিসটা। এটা দেখেন, এটাকে আমি মিডিলে করে দেই, দেখেন এই 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 লেখার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বাট প্রথম যেটাতে আমি ইমেজ অ্যাড করেছিলাম, ফার্স্ট স্লাইড, স্লাইড ওয়ান, ওইটাতে কিন্তু চেঞ্জ হয়েছে। এটা আমি টপে করে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখেন, এই লেখাটা কিন্তু টপে তুমি চলে বুখাও আসছে। বুখাও। এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আপনি যদি, আমি সেন্টারে দিচ্ছি, দেখি। আচ্ছা, যেহেতু এই যে ভার্টিক্যালি পজিশনগুলা চেঞ্জ করা হয়েছে, এই যে কারণে এটা অতটা ওভাবে বোঝা যাচ্ছে না, এটা বুঝতে পারতেন। আচ্ছা, আমি কন্টেন্টগুলো অ্যাড করে দিই। এখানে হচ্ছে কিছু কন্টেন্ট ছিল যেগুলো আমি মুছে দিয়েছি, যে কারণে এটা বোঝা যাচ্ছে না। তো কিছু একটু লিখে দিই, এরপর হচ্ছে এই যে দেখেন, এই যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু কি আছে, সেন্টারে আছে। এগুলো টেক্সট অ্যালাইন কিন্তু সেন্টারে আছে। এখন এটা টেক্সট অ্যালাইন আমি হচ্ছে লেফটে করে দেই, দেখেন এটা লেফটে হয়ে যাবে। আচ্ছা, আসুক ইমেজটা, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা হচ্ছে দেখি, এই যে দেখেন লেফটে করে দিলাম, সবগুলো লেফটে আসছে। মিডিলে করতেছি, মিডিলে আসছে, আবার এই যে রাইটে করলাম, ওটা রাইটে চলে আসবে। তারপর হচ্ছে কন্টেন্টের কালারগুলো আপনি কি কালার করবেন, এগুলা হচ্ছে ডিফল্টভাবে সব সাদা আছে। আপনি এখানে অন্য কোনো কালার ইউজ করতে চান, এই যে রেড করে দিলাম, সবগুলা রেড হয়ে গেল। এই যে সবগুলা রেড হয়ে গেছে। তারপর টেক্সটে যদি আপনি শ্যাডো এখানে আপনি ইউজ করতে পারবেন, তো শ্যাডো যদি ইউজ করতে চান, নর্মালি কেউ করে না, এইসব জায়গায় শ্যাডো ইউজ করার প্রয়োজন পড়ে না। তারপর যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তো আপনি এখানে শ্যাডোও দিতে পারবেন। এই যে দেখেন, এই এগুলোর ব্যাকগ্রাউন্ডে একটু ব্ল্যাকই, সে কারণে তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু একটা শ্যাডো অ্যাড হয়েছে। আপনারা নিজেরা যখন করবেন তখন এর ব্যাপারটা আরও ভালো মতো বুঝতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে স্লাইডার অপশনে। স্লাইডার অপশনের মধ্যে হচ্ছে প্রথমে আছে হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে আপনার বলা হয় হচ্ছে অ্যারোস এবং এই ডটসগুলাকে। হ্যাঁ, তো এটা আপনি যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে নান করে দিতে পারেন, যে আমার স্লাইডারে কোনো অ্যারোস ডটস থাকবে না, সেক্ষেত্রে আপনি নান করে দিতে পারেন। আবার আপনি চান যে শুধু ডটস থাকবে, অ্যারোস থাকবে না, তাহলে অনলি ডটস অপশন অন করবেন। আপনি যদি চান যে অনলি অ্যারোস থাকবে, ডটস থাকবে না, সেক্ষেত্রে আপনি অনলি অ্যারোস ওপেন করবেন। আর যদি দুইটাই চান, সেক্ষেত্রে দুইটাই রাখবেন। এখানে সবগুলো অপশনই আছে। তারপর হচ্ছে অটো প্লে। অটো প্লে জিনিসটা হচ্ছে যে দেখতেই পাচ্ছিলেন যে স্লাইডারটা আপনা আপনি একা একা স্লাইড হচ্ছিল। তো এটা যদি আপনি, এটা অটো প্লেটা অন করা আছে বলেই, তো এটা যদি আপনি অফ করে দেন তাহলে আর স্লাইড অটো প্লে হবে না। তো সাধারণত ম্যাক্সিমাম অটো প্লেটাই থাকে, স্লাইডগুলো স্লাইড হয়, সেটাই দেখতে ভালো লাগে। এরপর আছে হচ্ছে পজ অন হোভার। তো আপনি যখন মাউসটা এর উপরে নিবেন, কার্সরটা এর উপরে নিবেন, তখন আপনার স্লাইডারটা পজ হয়ে থাকবে। হ্যাঁ, মানে আরেকটা স্লাইডারে, মানে আরেকটা স্লাইড আপনার সামনে আসবে না, একটার পরে একটা এভাবে আসবে না, যখন আপনি কার্সরটা এর উপরে রাখবেন। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পজ অন হোভার, এটাও ইউজ করা আছে। এটা যদি নো করে দেন তাহলে আর এটা কাজ করবে না। এটার উপর মাউস দিলেও এটা মুভ করবে, মাউস না নিলেও এটা মুভ করবে। তারপর অটো প্লে স্পিড, এইটা হচ্ছে টাইম। তো এখানে 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড বোঝাচ্ছে। তা এটা আপনি 5000-ই, এটা কমানোর দরকার পড়ে না, যেটা আছে এটা একটা স্ট্যান্ডার্ড, এটা রাখাই বেটার। তারপরে হচ্ছে আপনার ট্রানজিশন। ট্রানজিশনটা হচ্ছে স্লাইড করা, মানে হচ্ছে এগুলো আপনার একটা থেকে আরেকটা স্লাইড হচ্ছে। তো এটা আপনি চাইলে ফেড করে দিতে পারেন, তখন হচ্ছে এটা আর
স্লাইড আকারে আসবে না, এটা মনে হবে যে এটা ভেতর থেকেই কেমন যেন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেড আকারে চেঞ্জ হবে একটু। এটা চেঞ্জটা হলে আপনারা বুঝতে পারবেন ট্রানজিশন ফেড আর স্লাইডারের পার্থক্যটা কি। এই যে দেখেন, একটু আগে কিন্তু কি হচ্ছিল, স্লাইড হচ্ছিল, এখন কিন্তু স্লাইড না হয়ে মনে হলো না যে এটা ওইটার ভেতর থেকেই আরেকটা বের হয়ে আসলো, এরকম আর কি। তো এটাকে বলা হয় হচ্ছে ফেড, ট্রানজিশন ফেড। তারপর এখানে যেটা আছে এটাও হচ্ছে ট্রানজিশন স্পিড। তো এই মানে ট্রানজিশনটা কত তাড়াতাড়ি, মানে দ্রুত হবে, কত তাড়াতাড়ি হবে, সেই স্পিডটা এখানে বোঝাচ্ছে, এটাও আপনি কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যানিমেশন, অ্যানিমেশনটা আপ করা। দেখেন প্রতি এই যে যখনই একটা একটা ইমেজ আসতেছে বা একটা স্লাইড আসতেছে, তখন কি হচ্ছে কন্টেন্টগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কারণ উপরের দিকে যাচ্ছে এর কারণ হচ্ছে কন্টেন্ট অ্যানিমেশন আপ করা আছে। এটা যদি আপনি ডাউন করে দেন তাহলে কি হবে, এই লেখাগুলো আপনার উপর থেকে নিচের দিকে আসবে। আপনি যদি এটা আসুক তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা উপর থেকে নিচের দিকে আসতেছে, উপর দিকে নিচের দিকে আসতেছে। এটা যদি আপনারা রাইট করে দেন তাহলে কি হবে, লেখাটা লেফট থেকে রাইটের দিকে যাবে। এভাবে অন্য অপশনগুলোও আপনারা ইউজ করে দেখবেন যে কী হয় বা কী চেঞ্জটা হচ্ছে, এই আর কি ব্যাপার। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে স্টাইলে। হ্যাঁ, আমি পুরো স্লাইডারটাকে কী করে স্টাইল করব। আমরা প্রথমে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে স্লাইড, স্লাইড দেখেছিলাম, এবং স্লাইডের ভেতরে এক একটা স্লাইডের ভেতরে আমি যে ক্লিক করে বিভিন্ন কাজ করেছিলাম, যে ভেতরে ব্যাকগ্রাউন্ড ছিল, কন্টেন্ট ছিল, স্টাইল ছিল, এটা হচ্ছে আপনার স্লাইড ওয়ানের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করবে। হ্যাঁ, আবার আপনি যখন স্লাইড টুতে যাবেন, স্লাইড টুর ভেতরে আপনি যখন আবার একটা ইমেজ দিবেন বা কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, কন্টেন্টের স্টাইল চেঞ্জ করে দেবেন, সেটা শুধুমাত্র আপনার স্লাইড টুটাকে চেঞ্জ করবে, সেটা আবার স্লাইড ওয়ানের উপর কোনো প্রভাব ফেলবে না বা ইফেক্ট পড়বে না সেটার উপর। আমি এখানে আরেকটা ইমেজ দিয়ে দিই, এটার ক্ষেত্রে আমি শুধু ইমেজটাই চেঞ্জ করে দিচ্ছি, কারণ সবগুলো এভাবে চেঞ্জ করা পসিবল না, এই আর কি। এখানেও আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন, এখানের কন্টেন্ট বা স্টাইল চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে উপরে যে স্টাইল, এই স্টাইলটা আপনার পুরো স্লাইডারটার জন্যই কাজ করবে। এখানে যে কন্টেন্ট উইডটা আছে, এটা কিন্তু আপনার তিনটা স্লাইডের কন্টেন্ট উইডই বাড়াবে বা কমাবে। এই যে দেখেন, এই যে দেখেন, প্রত্যেকটা উইড কমে গেছে, প্রত্যেকটা উইড কমে গেছে। এখান থেকে যদি আপনি হরিজন্টাল পজিশন চেঞ্জ করে দেন, রাইট লেফট বা সেন্টার যেটা করেন, সেটা আপনার প্রত্যেকটা স্লাইডারের ক্ষেত্রে কাজ করবে, শুধুমাত্র প্রথমটা বা সেকেন্ডটার জন্য না। এই যে দেখেন, প্রত্যেকটা স্লাইডারেই কিন্তু হরিজন্টাল পজিশন আপনার চেঞ্জ হয়েছে। তো এইভাবে ভার্টিক্যালি পজিশন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন হচ্ছে আমি লেফটে করে দিই, যে দেখেন প্রত্যেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানেও টেক্সট শ্যাডো আছে, প্রত্যেকরকম টেক্সট শ্যাডো অ্যাড করলে যে একটা অ্যাড করে দেখাই। আচ্ছা, অ্যাড তো হয়েছে, আমি যখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে শ্যাডো আপনার অফ অন হয়ে গিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে একটু ডার্ক কালার, যে কারণে শ্যাডোটা বোঝা যাচ্ছে না। এরপর হচ্ছে আপনি যদি এই টাইটেলগুলোকে স্টাইলিশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইটেলের মধ্যে যেতে হবে। টাইটেলের মধ্যে গিয়ে এই যে দেখেন, আমি স্পেস বাড়িয়ে দিচ্ছি বা কমায় দিচ্ছি, কি হচ্ছে আপনার টাইটেল থেকে যে ডেসক্রিপশনের মধ্যে যে স্পেসটা, এটা বেড়ে যাচ্ছে, এটা কমাতে চাইলে যে কমায় দেন। তারপর হচ্ছে টেক্সট কালার, টাইটেল হচ্ছে কোনটাই উপরের এইটুকু না, এইটার কালার যদি আপনি টেক্সট চেঞ্জ করতে চান, তাহলে এই যে টেক্সট কালারে যেতে হবে, গিয়ে এটাকে আমি ইয়েলো কালার করে দিই। এই যে দেখেন, কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কালার দেখেন সেকেন্ডটা এবং থার্ডটার চেঞ্জ হয়েছে, বাট প্রথমটার কিন্তু কালার চেঞ্জ হয় নাই। প্রথমটার কালার কেন চেঞ্জ হয় নাই, কারণ প্রথমটার কিন্তু একদম ভেতর থেকে ওটাকে স্পেসিফিক করে দেওয়া যে স্লাইড ওয়ানের কালার এইটা থাকবে, এই কারণে। তো ভেতর থেকে যদি স্টাইল যেটা করবেন, ওইটা হচ্ছে বেশি স্ট্রংলি স্টাইল হবে। আর এই স্টাইলটা হচ্ছে আপনার সবার, মানে তিনটার জন্যই যদি আপনি চেঞ্জ করতে চান, তখন আপনি এই স্টাইল থেকে চেঞ্জ করে দিবেন, তিনটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে।
আর আপনি যদি প্রত্যেকটা স্লাইডারে আলাদা আলাদা স্টাইল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে কন্টেন্টে এসে যে আলাদা আলাদা আপনার স্লাইড করা আছে সেই স্লাইডে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে স্টাইল আছে, কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি চেঞ্জ করবেন। বাট এখানে আবার আপনি অপশন বেশি পাবেন না, এখানে অল্প অপশন আছে এই আর কি। তো যাই হোক, আমি স্টাইল নিয়ে কথা বলছিলাম। তো এটা তো কন্টেন্টের কালার বা হেডিং এগুলা চেঞ্জ হলো। এরপর হচ্ছে ও টাইটেল চেঞ্জ করেছি আমরা, সরি। টাইটেলের পরে আছে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে নিচের এ লেখাটুকু। তো এ লেখাটুকুর ডেসক্রিপশন আমরা এই যে কালার চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, রেড কালার দিলাম। রেড কালার না দিয়ে এটা দিই, এই কালারটা দিলাম। এই যে দেখেন, এই জিনিসগুলো কিন্তু সবই আপনার চেঞ্জ হচ্ছে সেকেন্ড দুইটা। হ্যাঁ, স্লাইড থ্রি এবং স্লাইড টুর ক্ষেত্রে এগুলো চেঞ্জ হচ্ছে, বাট স্লাইড ওয়ানের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, কারণ এটা আগেই স্পেসিফিকভাবে করে দেওয়া আছে যে ওইটার কালার রেড থাকবে এ কারণে। তারপর আছে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি দিয়ে কী কী করতে হয় আপনারা জানেন, ফন্ট ফ্যামিলি, ফন্টের সাইজ, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, ফন্ট ওয়েট, টেক্সট ট্রান্সফর্ম, এই কাজগুলো আমরা হচ্ছে টাইপোগ্রাফি দিয়ে করতে চাই, করতে পারবো আর কি, এটা আপনারা জানেন। তারপর আমি আবার একটু চেঞ্জ করে দিলাম, এই যে শুধুমাত্র এটা কাজ করলো কোথায়, আপনার ডেসক্রিপশনের ক্ষেত্রে। দেখেন প্রত্যেকটা ডেসক্রিপশন আপনার চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে হচ্ছে বাটন। বাটনকেও আপনি এরকম স্টাইলিশ করতে চাইলে এই জায়গা থেকে করতে হবে আপনাকে। বাটনের সাইজ আপনি একটা স্মল আছে, আপনি লার্জ করে দেন, লার্জ বাটন হয়ে গেল। টেক্সটের কালার হোয়াইট করে দিলাম। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আর কি বলবো, অনেকবার টাইপোগ্রাফি নিয়ে কথা বলেছি, এটা করে দিলাম। এই যে দেখেন, ইয়াটা ভেতরের লেখাটার ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হলো, বাট কালার কিন্তু এটার ক্ষেত্রে চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে ওই যে ভেতর থেকে আমি কালারটা চেঞ্জ করেছিলাম, যে কারণে হয়নি, কিন্তু বাকিগুলাতে চেঞ্জ হবে। বাকি বাটন স্লাইড টু নাম এবং স্লাইড থ্রি ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে বাটনে আরো আছে বর্ডার উইথ। এই যে দেখেন, এই বাটনটা কিন্তু হোয়াইট হয়েছে, বর্ডার উইথ। এই যে বর্ডার উইথ বাড়ালাম, বর্ডার রেডিয়াস বাড়ালাম। বর্ডার রেডিয়াস করলে এটা একটু আপনার রাউন্ড শেপ হয়ে যাবে। তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটন একটা হোবার ইফেক্ট থাকে, তো সেই হোবার ইফেক্ট দিতে চাইলে হোবারে ক্লিক করে হোবারের আপনি এখানে তিনটা অপশন পাচ্ছেন, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার কালার। এগুলো চেঞ্জ করলে আপনার হোবারে আপনি ইফেক্ট দিতে পারবেন। এগুলো ব্লু করে দিলাম, ব্লু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। এই যে দেখেন, এখন এটা যখন আমি হোভার করছি তখন এটা চেঞ্জ হচ্ছে। বর্ডার কালারও আমি হোভার থেকে চেঞ্জ করতে পারবো, বর্ডার কালার রেড করে দিই। এই যে, এই যে পুরাটাই আমার হোভারে গেলে চেঞ্জ হচ্ছে। এই হলো আমার বাটনের অপশনগুলো ছিল। এরপর যেটা আছে সেটা হচ্ছে নেভিগেশন। তো আমি নেভিগেশনে যাই। নেভিগেশনে হচ্ছে অ্যারোস পজিশন। এই যে অ্যারোস পজিশন হচ্ছে, দেখেন ইনসাইড আছে, ভেতরে আছে, এটা আমি আউটসাইডে করে দিচ্ছি। যে আউটসাইডে করে দিলাম, অ্যারোস পজিশনটা কিন্তু এখন বাইরের থেকে শো করতেছে। অ্যারোর কালারটা চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো দেখা যাবে। এই যে অ্যারোর সাইজটা আপনি আরো বড় করে দিতে পারেন। এই যে, এরপর হচ্ছে ডটস। আমি বলেছিলাম যে নেভিগেশনের মধ্যে পড়তেছে হচ্ছে আপনার অ্যারোস এবং ডটস, এই এই দুইটাকে আপনার নেভিগেশন বলা হয়। এবার ডটের পজিশন ইনসাইডে আছে, এটাও আপনি যদি চান আউটসাইডে করতে পারেন। ডটের সাইজ বড় করে দেন। এই যে ডটের কালার চেঞ্জ করেন। এই যে এভাবে আপনি একটা স্লাইডারকে আনতে পারবেন এবং স্লাইডারটা আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। তো আজকে আমি দেখিয়েছি হচ্ছে স্লাইডার এবং গ্যালারি, এই দুইটা অপশন বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। দুইটা বড় ফিচার আজকে দেখিয়েছি, গ্যালারি এবং স্লাইডার। ম্যাডাম সমস্যা তো নাই, কিন্তু স্লাইডার তো আগে করছি আমরা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো আপু, আমার গ্যালারিটাতে সমস্যা আছে, আমি গ্যালারিটা বুঝতে পারিনি। এই যে স্ক্রিনটা আপনার আটকে আটকে যাচ্ছিল, তো
একটু আরেকবার বুঝাই দিলে একটু ভালো হয়। আচ্ছা, গ্যালারিতে বুঝার আর কি আছে? আপনার যখন গ্যালারি প্রয়োজন হবে, গ্যালারি মানে হচ্ছে একটা জায়গায় অনেকগুলো ইমেজ যদি আপনি শো করাতে চান, সেক্ষেত্রে আমরা গ্যালারি ইউজ করে থাকি। তো এখানে আপনি যে পুরোর ভেতরে যে গ্যালারি আছে, আপনি এইখান গ্যালারি থেকে এরকম নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার সামনে প্রথমে কিছুই আসবে না, কিছুই আসবে না। আমি আরেকটা নেই, আরেকটা সেকশন দিলাম, এখানে আমি একটা গ্যালারি নিয়ে আসি। এই যে আমি জাস্ট এখন একটু সামারি দিচ্ছি আপনার জাস্ট বোঝার জন্য, যেহেতু স্ক্রিনটা তখন দেখতে পাননি সেই জন্য। তো এখানে দেখেন কিছুই আসে নাই। তো এখানে আপনার আগে কি করতে হবে, গ্যালারিতে ইমেজ দিতে হবে। ইমেজ না দিলে আপনার গ্যালারিতে কিছু তো বোঝা যাবে না। তো আমি দেখেন এই কয়েকটা ইমেজ দিলাম, এই যে আমার গ্যালারিতে ইমেজগুলো অ্যাড হয়েছে। তো আপনি যত ইমেজ দিবেন সবগুলো এখানে চলে আসবে। এর মধ্যে দেখেন এখানে হচ্ছে চারটা কলাম আকারে তৈরি হয়েছে। তো এটা যদি আপনি দুইটা বা তিনটা বা আরো বেশি করতে চান, দেখেন এখানে একটা ইমেজ নিচে চলে আসছে। তো আমি এটাকে একটা কাজ করি, পাঁচটা কলাম করে দিই, তাহলে ইমেজগুলো পাশাপাশি চলে আসলো। আবার আপনি এটা যদি তিনটা করে দিতেন, তিনটা করলেও ভালো লাগতেছে না, বা দুইটা করলেও ভালো লাগবে না, তো আমি এটা পাঁচটাই করি। এভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি কলাম বাড়াতে বা কমাতে পারবেন। এরপর আছে দেখেন স্পেসিং, এক একটা ইমেজের মাঝে দেখেন কিছুটা স্পেস আছে। এই ফাঁকা জায়গাটা যদি আপনি না দিতে চান, সেক্ষেত্রে আপনি স্পেসিংটা জিরো করে দেন। আবার যদি আপনি স্পেস বাড়াতে চান, সেক্ষেত্রে এটা বাড়িয়ে দেন। এই যে স্পেস বেড়ে গেল, এই আর কি। তো এই অপশনগুলো আপনারা নিজেরা করে দেখতে পারবেন। এটা নিয়ে আমি এখন আর দেখাচ্ছি না, আমি ভিডিওতে দেখেছি, ভিডিওটা দেখে নেবেন। আর এরপর হচ্ছে টাইপ। হ্যাঁ, টাইপ হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার সিঙ্গেল গ্যালারি তৈরি হলো। এখন অনেক সময় থাকে না যে মাল্টিপল গ্যালারি, মানে উপরে কিছু একটা ফিল্টার বার থাকে বা একটা মেনু বার থাকে, যেটাতে আমি ক্লিক করব আমার সামনে সেই টাইপের ইমেজগুলো আসবে। ধরেন এখানে আপনি একটা করলেন যে এখানে একটা ফুডের ইমেজগুলো একসাথে আসবে। এরপর মানে এখানে ধরেন যে ফুডের বিভিন্ন টাইপ, বিভিন্ন টাইপের আবার ফুড হয় তাই না? তো বিরিয়ানির ইমেজগুলো একসাথে থাকলো, আপনার চাইনিজ আইটেম একরকম একসাথে থাকলো, এভাবে আপনি ইমেজ আলাদা আলাদা করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে মাল্টিপল গ্যালারি অ্যাড করতে হবে। তো মাল্টিপল গ্যালারি অ্যাড করতে হলে এখানে আপনাকে অ্যাড আইটেম করে, এখানে ডিফল্টভাবে একটা আসছে, অ্যাড আইটেম করে আরও আইটেম বাড়িয়ে নিতে হবে। তো আমি জাস্ট দুইটা অ্যাড করলাম। এখন এর ভেতরে একটা টাইটেল দিয়ে দিতে হবে গ্যালারির। প্রথম নামটা আমি দিচ্ছি হচ্ছে গ্যালারি ওয়ান দিলাম, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এরপর আরেকটা তৈরি করব। আচ্ছা, এখানে অন দিলাম। এখন এখানে তোমার ইমেজ দিতে হবে তাই না? একটা গ্যালারি তৈরি করতে গেলে আমার কাজ হচ্ছে প্রথমে ইমেজটা। এখানে আমি এই তিনটা ইমেজ দিলাম, সার্ট গ্যালারি। আচ্ছা, একটা গ্যালারি আমার অন, এ দেখেন এখানে অন লেখা চলে আসছে সাথে সাথে, যার আন্ডারে এই তিনটা ইমেজ আছে। আমি আরেকটা গ্যালারি তৈরি করি, যেটার নাম দিব আমি টু। এই যে এই টাইটেলের এখানে আমি নাম দিয়ে দিচ্ছি টু। আর এখানে আমার ইমেজ অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি আরো কয়েকটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা আমি হচ্ছে দুই নাম্বার গ্যালারিতে দিলাম। এখন দেখেন এখানে, এখানে প্রথমে কি আছে, অল আছে। হ্যাঁ, অলের ভেতরে কি হবে, আপনি যে দুইটা তিনটা যত এখানে আপনি ফিল্টার অ্যাড করেন, সেগুলো আপনার এই অলের ভেতরে সবগুলো ইমেজই শো করবে। কিন্তু আপনি যখন দেখেন অনে যাচ্ছেন, তখন ওই অনে যে তিনটা ইমেজ আপনি দিয়েছিলেন, সেই তিনটা ইমেজ আসতেছে। আপনি টুতে যান, টুতে যে ইমেজগুলো দিয়েছিলেন সেটা শো হচ্ছে, আর অলে গেলে সবগুলাই চলে যাচ্ছে। আপনি যদি এই অল অপশনটা না রাখতে চান, সেক্ষেত্রে এই অল অপশনটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। আপনি নিচে আসেন, নিচে আসার পর এখানে যে দেখেন ফিল্টার বার একটা অপশন আছে, এখান থেকে এই অল অপশনটা যদি আপনি ইয়েস এর জায়গায় নো করে দেন, তাহলে অলটা চলে যাবে। তাহলে অনলি অন আর টু, এই দুইটা থাকলো। আপনি এখানে আরও যে অ্যাড আইটেম করে করে আপনি এখানে আইটেম আরও বাড়াতে পারবেন, বা গ্যালারি আরও বাড়াতে পারবেন।
এটা হচ্ছে আমি শর্টকাটে একটু গ্যালারি ধারণা দিয়ে দিলাম এবং পুরোটা আপনি ভিডিও থেকে দেখে নেবেন, বোঝাতে পেরেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। এখন আমরা যে সাইটে করেছি সেই সাইটটা কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইটটা দেখা যাবে, আমি এটা আপডেট করে দিই। এই পেজটার ভেতরে আমি ডিজাইন করেছিলাম, এই যে এই মাত্র তো কেবল এগুলোই তৈরি করলাম, তাই না? এই যে এটা হচ্ছে সাইটটা। ঠিক আছে, খাবার ছবি আর দিয়েন না, আচ্ছা ঠিক আছে। আমার খুব খারাপ লাগে। আচ্ছা, কারো এমনি ক্লাস বুঝতে তো সমস্যা নিয়েছে? না, বুঝতে পারছে। আচ্ছা, যাদের যাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা আগে করেছি, তো আপনারাও দুই একদিন পর নতুন আর একটা ক্লাস পর আপনাদের আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন, কারণ এখানে দুইটা ব্যাচ একসাথে করে দিয়েছি আপনাদের স্টুডেন্ট কম থাকার কারণে। তো এটা আপনাদের জন্য ভালো হচ্ছে যে আপনাদের সামনে এটা রিভাইজ হয়ে যাচ্ছে। ম্যাম যেটা বলেছিলাম সেটা কি পসিবল হবে? সবাই কি এগিয়ে আছে? আচ্ছা, আপনাদের সবার ক্লাস যদি স্যাটারডেতে 9টা থেকে হয়, এখানে যারা অ্যাটেন্ড করেছেন উপস্থিত আছেন, তাদের কারো কি কোনো প্রবলেম আছে? সবাইকেই বলছি।